ইসরায়েল হামাসর যুদ্ধর মাজত সোনু সুদর এটা টুইট। কত মাতৃর বুকুর সুধা করিলে এই যুদ্ধই, বগা কাপুরের তলত কোরবাই বিচারে ফুরিছে আপনজনক। অসহনীয়, বেদনাদায়ক কেতবোর নিয়মর বাবে আমি দেখাব নো আপনার করুণ দৃশ্যব, যে দৃশ্য দেখলে চিরিংকৈ মারিব আপনার বুকু। পিতৃ মাতৃক বিচারি কান্দি আছে সন্তানে, কিন্তু শারী শারীকৈ পড়ি আছে মৃতদেহ। কার মৃতদেহ এয়া? কোনোবা পিতৃ, কোনোবা মাতৃ, নতুবা কোনোবা ভাতৃ বা ভগ্নী, হয়তো কারোবার বুকুর সন্তানও হব পারে। সোনু সুদে লিখিছে কোন শুদ্ধ কোন ভুল তার বিষয়ে নহয়, এয়া নহয় যে কোনে আরম্ভ করেছে আর কোনে প্রত্যুত্তর দিছে। এয়া হয়েছে জীবন হেরুয়া নিরীহ লোকর কথা, এয়া হয়েছে যুদ্ধর আঘাত লৈ জিয়াই থাকিবলগিয়া সকলের কথা। কত মাতৃ সন্তানক হেরুয়াইছে, কত কেঁচুয়াই মাক দেউতাকক হেরুয়ালে, চিরকাল বুকুত দুঃখ থৈ জিয়াই থাকিব লাগিব। অবশেষত যুদ্ধত প্রাণ হেরুয়া লোকর বাবে প্রার্থনা সোনু সুদর। যুদ্ধত বিধ্বস্ত হয়ে পড়েছে ইসরায়েল আর হামাস, ধ্বংসস্তূপত পরিণত হয়েছে ডাঙর ডাঙর অট্টালিকা আর ঘর, তারই মাজত প্রাণ হেরুয়ালে হাজার হাজার লোকে। আপনজনক বিচারি আপনজনের বয়েছে সকলো, ভাসি আইছে গাজা আর ইসরায়েলের করুণ ছবি। দূরের যুদ্ধ দেখিলে সহজ, কিন্তু সম্মুখের এই যুদ্ধ সচাই বেদনাদায়ক। নিউজ ডেস্ক।